So hello friends, welcome to my channel and welcome to another new video. So friends, আজকে আমি চলে এসেছি আরেকটা একদম brand new smartphone review নিয়ে. So friends, আজকে আমি যে স্মার্টফোনটার ব্যাপারে কথা বলবো সেই স্মার্টফোনটার নাম হলো Poco X3 Pro. তো কিছুদিন আগে মানে আজ থেকে 3-4 মাস আগে Poco তাদের একটি স্মার্টফোন Poco X3 লঞ্চ করেছিল এবং এরপর এই স্মার্টফোন কোম্পানি Poco X3 Pro ফোনটি লঞ্চ করতে চলেছে। তো এই ফোনের একদম সম্পূর্ণ ডিটেলসে সব কিছু স্পেসিফিকেশান রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব, এর সব কিছু ভালো দিক ও খারাপ দিক আপনাদেরকে বলবো। তো ভিডিওটা একদম লাস্ট অবধি অবশ্যই দেখুন প্রত্যেকটি ডিটেলস পাওয়ার জন্য। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই Poco X3 Pro ফোনের ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। তো এই ফোনে আপনারা 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেখতে পাবেন, যার পিক্সেল রেজলিউশন হবে 1080x2400 পিক্সেল। এর পিক্সেল ডেন্সিটি হবে 395 PPI। তো এরপর বলবো ফ্রেন্ডস এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনে আপনারা যে প্রসেসরটা পাবেন সেটা হবে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। আর এই ফোনের যে র্যাম হবে সেটা হবে 6 GB এবং এই ফোনের ইন্টারনাল স্টোরেজ হবে 128 GB। এরপর বলবো ফ্রেন্ডস এই ফোনের ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার প্রাইমারি ক্যামেরা হবে 108 মেগাপিক্সেলের। এছাড়াও বাকি তিনটি ক্যামেরা হবে 8 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ও 2 মেগাপিক্সেলের। এরপর বলবো ফ্রেন্ডস এই ফোনের ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পাবেন। নেক্সট বলবো এই ফোনের ব্যাটারির ব্যাপারে। তো এই ফোনে আপনারা 5000 mAh-এর একটি নন রিমুভাল ব্যাটারি দেখতে পাবেন, যার সাথে থাকবে USB টাইপ সি পোর্ট। তো ফ্রেন্ডস, এবার বলবো এই ফোনটার প্রাইস কত হবে। তো এই ফোনটার প্রাইস আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশে 23,760 টাকা, মানে 23,760 রুপিস হতে চলেছে। তো এই ফোনে আপনারা রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন, আর এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে আপনারা অটো ফোকাস, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম এইসব সাপোর্টগুলো পেয়ে যাবেন। তো নেক্সট বলবো এই ফোনের লঞ্চ ডেটের ব্যাপারে। তো এই ফোনটা আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশে 31 মার্চে লঞ্চ হতে চলেছে। 31 মার্চ এই ফোনটা আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ হবে। তো ফ্রেন্ডস, এই ফোনের আমি একদম সম্পূর্ণ ডিটেলসে সব কিছু স্পেসিফিকেশান রিভিউ করলাম। আর লাস্ট আরেকটা কথা বলবো ফ্রেন্ডস, এই ফোনটা যে যে কালার ভেরিয়েন্টে পাবেন সেটা হবে গ্রিন, গ্রে ও ব্লু। এই তিনটি কালার ভেরিয়েন্টে এই ফোনটা আমাদের কাছে লঞ্চ হয়ে আসতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, আর কিছু জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন। তো চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।